ভাই সুপার, দেখেন কোনো কিছু আছে কিনা, দেখেন মানে একটা হাতের ছাপও কিন্তু নাই জেডবুকের এই ল্যাপটপটা। কোরাই 5 এর 8 জেনারেশন, আচ্ছা আচ্ছা, 8 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি, 15.6 ইঞ্চি উইথ ডেডিকেটেড গ্রাফিক, রাইজন 7 এর এলিট বুকের সিরিজ, কিন্তু এলিট বুক খুবই হাই একটি কনফিগারেশন, 180 ডিগ্রি রোটেট, আচ্ছা, কাম ফর ইউএস, 16 জিবি র‍্যাম, 512 জিবি এনভিএমই এসএসডি, 20 দিনের টোটাল রিপ্লেসমেন্ট এবং হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, 40 জিবি র‍্যামের ল্যাপটপ কিন্তু হাতে আমার, তো যারা আসলে রিজনেবল প্রাইসে ল্যাপটপ নিতে চান একবার, এটা তো মানে ওপেন বক্স, ওপেন বক্স, আচ্ছা আচ্ছা, এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কমফোর্ট টেকনোলজিতে। আর নোমান ভাই শপ, এটা হচ্ছে ঢাকার মাল্টিপ্লান সেন্টার, এটার হচ্ছে লেভেল 9, দোকান নাম্বার হচ্ছে 974। তো এই যে আপনারা এই ল্যাপটপটা দেখছেন একবারে আনকমন, এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না, আর তাদের কাছে মোটামুটি আপনার 30-40-50-এর ভেতরে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে, এইচপি, ডেল, লেনোভো, এছাড়া ম্যাকের অনেক কালেকশন আছে। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা কিন্তু চমৎকার এই ল্যাপটপগুলো নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে। আর এটার কনফিগারেশনটা হচ্ছে ভাই, এটা 40 জিবি র্যাম, 1 টেরাবাইট এসএসডি এসএসডি দিয়ে, এটা হচ্ছে মানে মডেল টি ফিফটিন কোরাই 5 11 জেনারেশনের ল্যাপটপ, মাত্র এটা মানে 83,000 নাকি 83,000 টাকা। আজকে ভিডিওতে কিন্তু এ ধরনের অনেক ল্যাপটপ দেখাবো। আসলে দেখেন ল্যাপটপ আমরা যখন কিনি অনেকে কিন্তু ওই কম টাকা দেখে লাভ দিয়ে ল্যাপটপ কিনে ফেলেন। একটা ল্যাপটপ কিন্তু আপনি চিন্তা করবেন যে আমি কিন্তু 5-7 দিনের জন্য কিনবো না, একটা ল্যাপটপ কিনবো মিনিমাম যাতে আমি 5-7-10 বছরও কিন্তু অনেকে একটা ল্যাপটপ চালায়। তো একটা ল্যাপটপ ভালো দেখে কিনলে আপনারা কিন্তু অনেক বছর চালাতে পারেন। তো যারা ঢাকার ভেতরে থেকে দেখছেন আমরা সবাইকে বলবো যে ভাইয়া দোকানে আসেন, আসলে হয় কি আপনি 20-50-100 দেখে একটা নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা কিন্তু ভিডিও কলে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন, চাইলে ভিডিও কলে দেখে এখানে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার পছন্দ করে এই ল্যাপটপগুলো নিতে পারবেন। তো জাস্ট মাত্র আপনারা 1500-2000 টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে। অনেকে বলে কুরিয়ারে কি আমি চেক করে দেখে নিতে পারবো, কুরিয়ারে ওরা চাইলে কুরিয়ারে একটা রেস্ট্রিকশন আছে, আচ্ছা আচ্ছা, দিতে মানে দিতে চায় না, কিন্তু আমরা যদি কোনো নয় চেক করে থাকি আমরা যে বিল কপি দিব এই বিল কপি দিয়ে আমাদের এগেনস্টে তারা আইনের কোনো সাপোর্ট নিতে পারবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে তো কাস্টমার ভিডিও কলে দেখে নিতে পারবে, তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপ নেবেন। কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম আমরা আজকে কথা বলবো হচ্ছে ল্যাপটপ নিয়ে, যারা রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম কমফোর্ট টেকনোলজিতে। আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মাল্টিপ্লান সেন্টার, এটা লেভেল 9, 974 নম্বর দোকান, বিস্তারিত জানবো। আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নোমান ভাইকে। নোমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেক ল্যাপটপ তো দেখছি আপনাদের এখানে, বর্তমানে কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে? ইনশাল্লাহ বর্তমানে আমাদের কাছে মোটামুটি সব ব্র্যান্ডই পেয়ে যাবেন, এর মধ্যে থাকছে হচ্ছে জেডবুকের অনেক স্পেশাল সিরিজ থাকছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক থাকছে, ম্যাকের কালেকশন আছে, এইচপির মোটামুটি অনেকগুলো কালেকশন আছে, ডেল দেখছি, লেনোভো আছে, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, তো আজকে মোটামুটি রিজনেবল বাজেটের মধ্যে কি আছে, কি দিয়ে শুরু করবেন? হ্যাঁ, রিজনেবল বাজেট হচ্ছে যে 840G2 19,500 টাকা দিয়ে ইনশাল্লাহ শুরু করবো, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে, এসএসডি দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখাই তাহলে হচ্ছে। হ্যাঁ, 840G2 টা প্রোডাক্ট হচ্ছে আপনার, আচ্ছা আচ্ছা ওকে, তো অনেক ল্যাপটপই কিন্তু আছে, এই যে আপনারা দেখেন 840G2 এর একটা সিরিজ। এগুলো ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ভাইয়া? এগুলো ব্যাটারি ব্যাকআপ আপনার মিটিং 2 আওয়ার্স এর আমাদের গ্যারান্টি থাকে, 3 আওয়ার্স প্লাস পাবে, মানে 2 ঘন্টা আপনারা গ্যারান্টি দিয়ে দিবেন, এর বেশি পাবে কাজ, 100% এর বেশি পাবে। আচ্ছা আচ্ছা ওকে, এটা আপনারা দেখছেন, এটা 19,500, কনফিগারেশনটা কি হবে বল? এটা হচ্ছে কোরাই 5 5th জেনারেশন, 8 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি। আচ্ছা 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 ওকে, এটা আপনারা দেখতে পারেন। আর ল্যাপটপ গুলোর সাথে 19,500 টাকা কি কি দিচ্ছেন ল্যাপটপগুলোর সাথে ভাইয়া? ল্যাপটপের সাথে অবশ্যই আমরা একটা দিচ্ছি গেমিং টাইপের মাউস, খুবই ভালো মাউস, এবং হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ, আচ্ছা ব্যাগ থাকবে। আচ্ছা আচ্ছা ওকে, আর এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা? এগুলোর সাথে প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার 20 ডেজ রিপ্লেসমেন্ট, আচ্ছা 20 দিনের, হ্যাঁ 20 দিনের টোটাল রিপ্লেসমেন্ট, এবং হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর ঢাকার বাইরে কি ল্যাপটপ দিচ্ছেন আপনারা? হ্যাঁ, ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে আমাদের, যে মডেলটাই আপনার ভিউয়ার্স পছন্দ করবে সেটার স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে, তো 2000 টাকা আমাদেরকে বিকাশ করলে হবে, বাকিটা কন্ডিশনে আমরা পাঠিয়ে দিই, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবো। আচ্ছা, আমরা এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে? এরপরে ধরেন আবার এখানে দেখতে পাচ্ছেন অনেক জেটবুক রয়েছে কিন্তু, আচ্ছা বর্তমান সময়ে কিন্তু ভালো চলতেছে জেটবুক, জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশনের, আচ্ছা একটা ল্যাপটপ, তো
এটা হচ্ছে যে টোটাল প্রোডাক্টগুলো আসলে আপনি নিজে বলেন আমার প্রোডাক্টের কন্ডিশন ভাই সুপার। দেখেন কোনো কিছু আছে কিনা, দেখেন মানে একটা হাতের ছাপও কিন্তু নাই জেডবুক এর এই ল্যাপটপটা। এটার কনফিগারেশন কি এসেছে ভাইয়া? এটা কিন্তু মোটামুটি একটা পপুলার ল্যাপটপ আপনার জেডবুক এর 14 ইউ সিরিজ। আচ্ছা 14 ইউ সিরিজ কোর আই 5 এর 8 জেনারেশন। আচ্ছা আচ্ছা 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এই মুহূর্তে ইনশাআল্লাহ অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে। আর আপনার ভিউয়ারদের জন্য এটা রাখতেছি মাত্র 35000 টাকায়। 35000 টাকা হলে কিন্তু আপনারা জেডবুক এর কোর আই 5 8 জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু নিতে পারবেন। ওকে আচ্ছা এরপরে নেক্সট যদি আমরা যাই, নেক্সট হ্যাঁ জেডবুক এর ধরেন স্টুডিও সিরিজে চলে গেলাম। হ্যাঁ আচ্ছা এটা জেডবুক এর বড় যারা চাচ্ছেন 15.6 ইঞ্চি উইথ ডেডিকেটেড গ্রাফিক্স, ডেডিকেটেড গ্রাফিক্স সহ 4GB ডেডিকেটেড কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স সহ। এটা হচ্ছে কোর আই 7 এর 6 জেনারেশনের একটি ল্যাপটপ। আচ্ছা 16GB র‍্যাম 256GB এনভিএমই এসএসডি এবং হচ্ছে 4GB এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স সহ। জি আচ্ছা এই ল্যাপটপটি আপনার ভিউয়ার্সরা পাবে মাত্র 46000 টাকা। 46000 টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন। কোর আই 7 এর 6 জেনারেশন 4GB কিন্তু এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স সহ। যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটা দেখতে পারেন। ওকে যেমন হচ্ছে স্টুডিওর এটা আরেকটা সিরিজ। আচ্ছা 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 জেডবুক এর আরেকটা সিরিজ, জেডবুক এর স্টুডিও আরেকটা সিরিজ। এটা হচ্ছে স্টুডিও G4 কোর আই 7 7 জেনারেশন। আচ্ছা আচ্ছা 32GB র‍্যাম 32GB র‍্যাম 32GB র‍্যাম 512GB NVMe SSD এবং SSD স্লট দুইটা এটাতে। আচ্ছা চাইলে আরেকটা লাগাতে পারবে, এটা লাগাইতে পারবে এবং খুব সুন্দর একটা FHD IPS ডিসপ্লে রয়েছে। আর টোটাল কনফিগারেশনটা আবার বলছি কোর আই 7 7 জেনারেশন 32GB র‍্যাম 512GB NVMe SSD। আচ্ছা 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 এটার প্রাইস হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য মাত্র 58500 টাকা। 58500 টাকায় রিজনেবল প্রাইসে যারা র‍্যাম বেশি চাচ্ছেন এই ল্যাপটপটা দেখতে পারেন। ওকে আচ্ছা ঢাকার বাইরে যারা নিতে চায় ভাই আগে কত টাকা বা কিভাবে নিতে পারবে? 2000 টাকা বিকাশ করলে আমাদেরকে হবে। আচ্ছা বাকিটা আপনারা কন্ডিশনে নিয়ে নিন, পাঠিয়ে দিব। তো জেডবুক এর চলে যাব এখন আরেকটা সিরিজে। আচ্ছা আমরা আরো একটা ল্যাপটপ দেখাই। ওরে ভাই এটা তো অনেক সুন্দর, ডায়মন্ড কাটিং। হ্যাঁ ডায়মন্ড কাটিং এর একটা সিরিজ, অনেকটা স্পেকটা যেটা আমরা দেখি এরকম সিরিজ। দেখেন ডায়মন্ড কাটের সিরিজ হবে এটা জেডবুক এরই মোবাইল ওয়ার্ক স্টেশন, খুবই চমৎকার দেখতে। আচ্ছা এটা ভেতরটা একটু দেখান ভাই আমাদেরকে। দেখেন এটা মডেলটা হচ্ছে 15G5। আচ্ছা 15G5 কোনো ইউটিউব কিছু নেই, 15G5 এটা অন কাইন্ড অফ একটা গেমিং টাইপের একটা ল্যাপটপ। আচ্ছা লাইক গেমিং লুকিং দিচ্ছে আর কি। এটা হচ্ছে কোর আই 7 8 জেনারেশন। আচ্ছা 16GB র‍্যাম 512GB এসএসডি। আচ্ছা আচ্ছা উইথ হার্ড ডিস্ক স্লট, ডাবল এসএসডি স্লট, ডাবল এসএসডি স্লট এবং এনভিডিয়া ডেডিকেটেড 4GB। আচ্ছা 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 ওকে এটা কিন্তু আরো যত খুশি তত চাইলে আপনি আপডেট করতে পারেন, আপডেট করতে পারবেন, আনলিমিটেড আপডেট করা যাবে। আচ্ছা তো এটা আবারো বলে দেই 15G5 কোর আই 7 এর 8 জেনারেশনের এই ডায়মন্ড কাটিং ল্যাপটপটি আপনার ভিউয়ারদের জন্য মাত্র 64500 টাকায়। আচ্ছা এটা 64500 টাকা হলেই আপনারা কালেক্ট করতে পারবেন, খুবই চমৎকার একটা ল্যাপটপ। যাদের পছন্দ হয় আপনারা কিন্তু দেখতে পারেন, কিন্তু মারাত্মক একটা সিরিজ জেডবুক এর। আচ্ছা আচ্ছা স্টুডিও সিরিজ এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা জেডবুক এর আরেকটা সিরিজ দেখছি। ওকে এটা জেডবুকের এটা হচ্ছে G4। হ্যাঁ আচ্ছা আচ্ছা G4 আমরা কিন্তু অলরেডি প্রায় চারটা সিরিজ জেডবুকের দেখলাম, এত সিরিজ কিন্তু ভাই আমিও দেখিনি আর কি কোনো দোকানে। আচ্ছা দেখেন জেডবুকের আরো অনেক সিরিজ আপনারা আমাদের কাছে পাবেন, আপনার ভিউয়ার্সরা আমাদের কাছে পাবে। আচ্ছা আচ্ছা এটা দেখেন সাইড থেকে দেখেন একটা হচ্ছে কত সুন্দর একটা হচ্ছে কালারটা। আচ্ছা জেডবুকের এটা খুলে দেখেন, প্রোডাক্টটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন। আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে। এটা কনফিগার হচ্ছে কোর আই 7 7 জেনারেশন, কোর আই 7 7 জেনারেশন, 32GB র‍্যাম আছে। আচ্ছা আবার হচ্ছে 1TB হার্ড ডিস্ক আছে। আচ্ছা 256GB এসএসডি আছে, এনভিডিয়া 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা মানে হার্ড ডিস্ক এসএসডি দুটেই এটাতে আছে। আচ্ছা আচ্ছা খুবই চমৎকার। এটার প্রাইস আপনার ভিউয়ারস পেয়ে যাবে মাত্র 58000 টাকা। 58000 টাকা কোর আই 7 এর 7 জেনারেশন। আচ্ছা সবচেয়ে স্পেশাল যেটা এটাতে কিন্তু এনভিডিয়া 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, ডেডিকেটেড গ্রাফিক্স সহ। আচ্ছা আচ্ছা যারা লং টাইম কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ, এবং হচ্ছে নিউমেরিক কি সহ এটা কিন্তু। আচ্ছা নিউমেরিক কিবোর্ডটা আপনারা দেখছেন খুবই চমৎকার, খুবই জোস। 58500 টাকায় এই আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন। আচ্ছা এই ল্যাপটপটা ইউজ করা কিন্তু নতুন ল্যাপটপ ইউজ করা একই সমান। আচ্ছা আচ্ছা তো দেখেন আসলে যারা রিজনেবল প্রাইসে চান আপনারা তাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন, অনেক কালেকশন আছে প্রিমিয়াম ল্যাপটপ। জেডবুকের আরো অনেক কালেকশন আছে, এত কথা বলা যাবে না, এখন অন্য সিরিজে চলে যাব। আমি একটু অন্য দেখি। ওকে অন্য সিরিজ দেখি, যেমন হচ্ছে এলিট বুকের এটা একটা সিরিজ ভাই, এটা হচ্ছে রাইজনের রাইজন 7 এর এলিট বুকের সিরিজ কিন্তু এলিট বুক। আচ্ছা 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 ওপেন বক্স দেখেন কন্ডিশন সুপার ফ্রেশ। আচ্ছা এটা কনফিগারেশন কি হবে? এটা হচ্ছে রাইজন 7 5000 সিরিজের, 16GB র‍্যাম 512GB এসএসডি, 512GB এসএসডি। ওকে এটা হচ্ছে রাইজন 7 এর
যারা বড় ডিসপ্লে চান কিন্তু একটু বাজেট কম তাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে প্রোবুকের একটা সিরিজ, প্রোবুক সিরিজ। আচ্ছা, ল্যাপটপ গুলো আসলে সাইফুল ভাই আপনি কন্ডিশনটা একটু বলে দেন আপনার ভিউয়ার্সদেরকে, আমার পরে একটু দেখেন আসলে কিরকম। এত চমৎকার, মানে আমার কাছে মনে হচ্ছে নতুনই। দেখেন আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ নিতে চান অবশ্যই বাইরের দোকানটা একবারও ভিজিট করবেন, এটা দেখতে পারেন। কন্ডিশনটা বা কনফিগারেশনটা কি হবে? এটা হচ্ছে প্রোবুকের 8 জেনারেশন 450G5 কোর i5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে এবং FHD IPS ডিসপ্লে। এই প্রোডাক্টে আপনার বিয়ারের জন্য দিতে পারবো মাত্র 34500 টাকা। 34500 কোর i5 এর, এটা হচ্ছে 8 জেনারেশন 15.6 ইঞ্চি কিন্তু। আচ্ছা, বড় ডিসপ্লে, ডিসপ্লেটাও দেখছেন FHD ডিসপ্লে, এটা নিউমেরিক কি সহ। আচ্ছা, নিউমেরিক কি সহ, ওকে, এটাও দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি বর্ডারলেস, বর্ডারলেস মানে দেখেন কত জোস লাগছে, এটা দেখতেও চমৎকার। এটার দাম কেমন রাখবেন ভাই? এটার দাম আপনার ভিউয়ারদের জন্য দিতে হবে মাত্র 39500 টাকা। কোর i7 8th generation কিন্তু হবে 39500 টাকা, আপনারা কিন্তু নিতে পারবেন। ওকে জি, আচ্ছা আচ্ছা, এরপরে এটা কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে ইনশাআল্লাহ। আচ্ছা, যা জয় পিস লাগে এবং হোলসেলও লাগলে আমরা দিতে পারবো। কেউ যদি হোলসেলও নিতে চায় হোলসেলও নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন চলে যাব আপনার হচ্ছে জাতীয় ল্যাপটপ এখনকার যুগে। আচ্ছা, G5 840G5 বর্তমান সময়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা খুবই জনপ্রিয়। কন্ডিশন বা কনফিগারেশনটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র আপনার বিয়ারের জন্য 32500 টাকা G5। 32500, অবিশ্বাস্য, 32500 টাকায় কিন্তু আপনারা G5টা নিতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে আমাদের কাছে G6 আছে, সেম ল্যাপটপ সেম জিনিস সেম কনফিগার, শুধু G6 হবে। G6টা দিতে পারবো আপনার বিয়ারের জন্য মাত্র 33500 টাকা, 1000 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা, 33500 টাকা G6 পেয়ে যাবেন, G6টা নিতে পারবেন। জি, আবার হচ্ছে এটার ভিতরে যেমন ধরেন হচ্ছে টাচ স্ক্রিন যে ল্যাপটপটা 840G5 এর টাচ স্ক্রিন। আচ্ছা, এই যে এই ল্যাপটপটা টাচ স্ক্রিনটা নিলে কেমন প্রাইস হবে সেম কনফিগারেশন? হ্যাঁ, 34500 টাকায় আপনার বিয়ারদেরকে টাচ স্ক্রিন ল্যাপটপ। আচ্ছা, এটাও জাস্ট 1000 টাকা বাড়বে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাও আপনারা চাইলে নিতে পারবেন যার যেটা পছন্দ। এটা কোর i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট ফেস লক কিবোর্ড ব্যাকলাইট। আচ্ছা 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 আচ্ছা, টোটাল পরিপূর্ণ কিন্তু এই ল্যাপটপ, আবার উইথ টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন সহ এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 34500 টাকায়। আচ্ছা আচ্ছা, ওকে। আর ডেলের আমরা দেখছিলাম ভাই, এক্সন কার্বন গুলো যদি একটু দেখাতেন। অনেক এক্সন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক্সন ইয়োগার একটি সিরিজ, এক্সন ইয়োগা। আচ্ছা আচ্ছা, 360 ডিগ্রি রোটেটেড যে, ওয়াও, যে ল্যাপটপ, এটা কিন্তু মার্কেটে খুব রানিং একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আপনার কোর i5 8th জেনারেশন। আচ্ছা, 8GB RAM 256GB SSD। আচ্ছা, এবং ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সহ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই প্রোডাক্টে আপনার ভিউয়ারদের জন্য দিতে পারবো মাত্র 40500 টাকা, 40500 টাকা এক্সন ইয়োগাটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, অ্যাভেলেবল পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপর এখন যাব, চলে যাব ইনশাআল্লাহ। আমরা এই পাশ থেকে কিছু দেখাই, কিছু 1030G2 মডেলে চলে যাব। G2 আছে, কারোর G2 লাগলে আপনারা কিন্তু G2 নিতে পারবেন। আচ্ছা, এগুলো টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের, যেমন হচ্ছে এটা 1030G2 একটা সিরিজ। আচ্ছা আচ্ছা, কোর i5 7th জেনারেশন, কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে, 16GB RAM দিয়েও হবে 8GB RAM দিয়েও হবে। কোর i5 এর 7th জেনারেশন 8GB RAM 256GB SSD। আচ্ছা, দেখেন এই অল্প টাকার মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট টাচ স্ক্রিন, ওকে, 360 ডিগ্রি। আচ্ছা, এই প্রোডাক্টটি দিতে পারবো আপনার বিয়ারের জন্য মাত্র 34500 টাকা, 34500 টাকা, 34500 টাকায় পেয়ে যাবেন কোর i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা চাইলে নিতে পারবেন যার যেটা ভালো। এটা হচ্ছে 1030G2 এর একটি মডেল, আবার বলে দিচ্ছি মডেলটা হচ্ছে 1030G2। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর মোটামুটি দেখেন অনেক ল্যাপটপ আছে, সব তো দেখেন। ম্যাক নিয়ে কিছু কথা বলি, একটা লাস্ট যদি একটু ম্যাক দেখাই দিতে ভাই আমাদেরকে, অনেকে ম্যাক তো চায়। আচ্ছা, ম্যাকের কিন্তু এখানে কালেকশন আছে, আমরা একটু ম্যাকের আপনার অনেক কালেকশন
রিসেন্ট আসতেছে এটা নিয়ে বলে তারপরে বলতেছি, এটা হচ্ছে 19 এর একটি ম্যাকবুক ইয়ার। আচ্ছা ম্যাকবুক ইয়ার, হ্যাঁ, সাইকেল কাউন্ট হচ্ছে আপনার 6-7-8 এর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে এটার এক কথায় ওপেন বক্স বলা চলে, ওপেন বক্স বলা চলে। আচ্ছা, এটা টোটাল কনফিগার হচ্ছে ম্যাকবুক ইয়ার 2019, 8GB RAM, 128 SSD, সাইকেল কাউন্ট 6-10 এর ভিতরে ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস দিতেছি আপনার ভিউজের জন্য মাত্র 71,000 টাকা। 71,000 টাকা হলে আপনারা 71,000 টাকায় পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এখন ম্যাক যারা বড় ডিসপ্লে খুঁজে, আমার কাছে অনেকই ফোন আসে যে ভাই বড় ডিসপ্লে ল্যাপটপগুলো কি আপনার আসছে? হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ অ্যাভেলেবল পেয়ে যাবেন। আচ্ছা, যারা একটু ম্যাকের ভিতরে বড় ডিসপ্লে চান, জি, এটা কি 15.6 15.4 ইঞ্চি ম্যাক এর? এটা এটা 15.4 টাচবার সহ, কিন্তু এটা, হ্যাঁ, টাচবার সহ। ম্যাকবুক প্রো এটা কত মডেল? এটা ম্যাকবুক প্রো 2017 এর 17 এর মডেল, টাচবার সহ, টাচবার সহ। ওকে, এটা হচ্ছে কোর i7। আচ্ছা, i7 16GB RAM, 512GB SSD, উইথ হচ্ছে 4GB AMD রেডিয়নের গ্রাফিক্স আছে, গ্রাফিক্স আছে। হ্যাঁ, আচ্ছা, দাম কেমন পড়বে এটা ভাইয়া? এটা প্রাইস দিতেছি আপনার ভিউজের জন্য মাত্র 79,000 টাকা। 79,000 টাকা, আচ্ছা, 79,000 টাকা এই ম্যাকবুক প্রো সিরিজটি আমাদের কাছে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এখন হচ্ছে এটার মধ্যে সেম বড় ডিসপ্লের মধ্যে আমার আপকামিং যে প্রোডাক্টগুলো আসতেছে এই অ্যারাউন্ড 1 একর ভিতরে পেয়ে যাবেন, কোরাই 9 দিয়ে আসতেছে, কোরাই 9 দিয়ে, হ্যাঁ, কোরাই 9 দিয়ে। ওইগুলো কনফিগার হচ্ছে কোরাই 7 2018 এর মডেল, 16GB RAM, 512GB SSD, Core i9 কিন্তু, এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, গ্রাফিক্স সহ। ওগুলোর দাম কেমন পড়বে? প্রোডাক্টগুলো আপনার বিয়োজের জন্য মাত্র 1,09,000 টাকা। 1,09,000 টাকা, যারা চাচ্ছেন একটু আপডেটেড কোরাই 9 এর ভিতরে ওগুলোও আপনারা দেখতে পারবেন, পেয়ে যাবেন। আসলে দেখেন অনেক ল্যাপটপ আছে, তো একটা ভিডিওতে তো কিন্তু আসলে সব দেখানো পসিবল। যেমন হচ্ছে এখন একটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে থিঙ্কপ্যাড এর আপনার T15 এর একটি প্রোডাক্ট, T15 একবারে ওপেন বক্স। যারা ওপেন বক্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু, যে যে ভাই আমার চাই একবারে নতুন, তাদের জন্য কিন্তু এগুলোও আছে। দেখেন একবার, এটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে খুবই হাই বাজেটের একটি ল্যাপটপ, মানে আমরা এত হাই নিচ্ছি না। আচ্ছা, মানে আপনার নতুন কিনতে গেলে কিন্তু মার্কেটে অনেক টাকা দিয়ে কিনতে হবে, অলমোস্ট 2,00,000 টাকার উপরে। আচ্ছা, এটা ওপেন বক্সের একটি প্রোডাক্ট, এটা হচ্ছে কোর i5 11th জেনারেশন। আচ্ছা, কোর i5 11th জেনারেশন, 40GB RAM, 40GB RAM, 1TB SSD। আচ্ছা, 1TB SSD দিয়ে 40GB RAM, আমি ফার্স্ট টাইম দেখছি। ওকে, আচ্ছা, এটার মডেলটা হচ্ছে কিন্তু T15। আচ্ছা, T15, আবার এটার কনফিগারটা বলে দিচ্ছি, Core i5 11th জেনারেশন, 1TB SSD, এবং হচ্ছে 14GB RAM, 40GB RAM, 40GB RAM RAM দিয়ে। আচ্ছা আচ্ছা, এটার দাম কত রাখবেন? এটা আপনার ভিউজের জন্য দিতে পারবো মাত্র 83,000 টাকা, 83,000 টাকা, 83,000 টাকায়। খুব হাতের নাগালে, স্ক্রিন বড় যারা নিতে চান, মাত্র নিউমেরিক কি সহ, আচ্ছা, নিউমেরিক কি সহ 83,000 টাকায় কিন্তু আপনারা এই ল্যাপটপটা কিন্তু, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটা খুবই সুন্দর, খুবই চমৎকার, আনকমন, অন্য কোনো ল্যাপটপে কিন্তু এই জায়গায় থাকে না, ফিঙ্গারপ্রিন্ট সবই দিকে থাকে, এটা কিন্তু অনেক চমৎকার লাগছে। 83,000 টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন। জি ভাই, আরেকটা ল্যাপটপ দেখাবেন বলছিলেন? জি জি, এটা হচ্ছে আপনার মোটামুটি কমন এবং খুবই রিজনেবল প্রাইসের T470, যাদের বাজেট একটু কম। আচ্ছা, কনফিগারেশন কি হবে? এটা কোর i5 এর 6th জেনারেশন, আচ্ছা, 8GB RAM, 256GB SSD। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার সাথে কিন্তু আবার টাচও আছে। এই প্রোডাক্টে আপনার ভিউজের জন্য মাত্র 24,500 টাকায় দিতে পারবেন। মানে টাচ নন টাচ দুইটাই হবে, টাচ নিলে কেমন? একই প্রাইস, 24,500 টাকা দিতে পারবেন, 24,500, টাচ নন টাচ যেটাই নেবেন 24,500 টাকা। ওকে, হ্যাঁ, 6th জেনারেশন কোর i5, 8GB RAM, 256GB SSD, এবং হচ্ছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশন, খুব স্লিম একটি প্রোডাক্ট। এটাও আপনারা চাইলে দেখতে পারেন, যাদের বাজেট কম আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা শেষে dell এর একটি হাই বাজেটের ল্যাপটপের দিকে চলে যাব আমরা। আচ্ছা, এটা হচ্ছে আপনার dell এর 7390, 7390, ওকে, কোর i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, আচ্ছা, 8th জেনারেশনের, এটার প্রাইস আপনার বিয়োজের জন্য দিতে পারবো মাত্র 29,500 টাকায়, 29,500, কোর i5 8th জেনারেশন, 29,500, অবিশ্বাস্য প্রাইস, আপনারা চাইলে নিতে পারবেন। তো নোমান ভাই, আপনার শোরুমে যদি কেউ আসতে চায় কিভাবে আসতে হবে, একটু লোকেশন? এটা আমাদের লোকেশনটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 9, আচ্ছা, 974 শপ 9, এবং শপ নেম হচ্ছে কমফোর্ট টেকনোলজি। কমফোর্ট টেকনোলজি আসলে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আপনাদের সাপ্তাহিক বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার দিন, এছাড়া প্রতিদিন কটা থেকে খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত খোলা থাকে। আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চায়, অনেকে আসলে ভয় পায় যে নিব কি, আসলে ল্যাপটপ পাবো কি না, এরকম একটা কনফিউশন থাকে আর কি। আসলে অনেকেই, আমরা অনেকে প্রতি সপ্তাহে মিনিমাম আমরা এরকম 20-25টা ল্যাপটপ কুরিয়ার করে থাকি ঢাকার বাইরে। আচ্ছা, তো কন্ডিশনে 2,000 টাকা, যদি আমাদের মনে এরকম থাকতো তাহলে আমরা কিন্তু 5,000 টাকা, 7,000 টাকা এরকম দাবি করতাম। আচ্ছা আচ্ছা, 2,000 অথবা 1,500 টাকা আমাদেরকে মানে বিকাশ করলে আমরা
প্রোডাক্টটি কুরিয়ার করে দিব, কুরিয়ার দিয়ে দিব আপনার ঠিকানা, আপনি ওইখান থেকে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন। জি জি। আচ্ছা, তো যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন।